ওয়েলকাম সবাইকে আবারও আরেকটা নতুন ব্লগে। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আবারও বাংলাদেশ, প্রায় দেড় বছর পর ভাই বাংলাদেশ যাচ্ছি। আর আমার সঙ্গে কারা কারা আছে তোমাদেরকে দেখাই, যারা আমার সঙ্গে বাংলাদেশ যাচ্ছে। গাইস 100% যাবেই যাবে, আসো এদিকে। এই দেখো আমরা বাংলাদেশ যাব না, আমরা হচ্ছে কে ছাড়তে এসেছি, বাংলাদেশ নাকি অনেকে আছে, একটু ভালোবাসা দিও। কোথায় যাও, কোথায় ভালো লাগছে তোমাকে, খারাপ লাগছে না? এই শুধু পালাই গাইস ক্যামেরা দেখলেই। তো আমরা আটকে রেখে দিয়েছি, চলো এখন বাসে চাপবো। এখান থেকে হিলি বর্ডার থেকে আমরা ক্রস করবো, আর হিলি বর্ডার থেকে ডাইরেক্ট বাংলাদেশ, বাংলাদেশ থেকে তারপরে যাওয়া হয় বর্ডার থেকে তারের নিচ দিয়ে। আমরা না এই ক্রস করবো, চলো এদের তো পাসপোর্ট নেই, তারের নিচে দিয়ে ক্রস করবো। চলো এখন বাসের জন্য ওয়েট করি। বাস চলে আসছে, আমাকে এখন যাইতে লাগবে। ভালো ভালো সাবধানে, কলকাতা কলকাতা বলছি, সাবধানে বাংলাদেশ যাইও। হ্যাঁ আর চলো 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 এখন বাংলাদেশ আমাকে ছাড়বো, বাস চলে আসছে। আরে যাচ্ছি গাইজ, বাড়ি যাচ্ছো? ঠিক আছে যাও, আবার তার দেখা হবে। ঠিক আছে তাড়াতাড়ি চলো, বাড়ি যাবে, ফাঁকা আছে ফাঁকা আছে, চলো টাটা টাটা টাটা। অ্যাকচুয়ালি বাংলাকে আমার যাবে না, আমাদেরকে যাইতে হবে বাংলাদেশ, মানে আমাকে যাইতে হবে, একে বলবো তারের নিচে দিয়ে যেতে। আমরা এখন হিলি বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকবো, তো চলো যাওয়া যাক। ওকে, আমরা এই মাত্র জাস্ট হিলি বর্ডার পৌঁছালাম, এরপরে এখান থেকে আমাকে বর্ডার ক্রস করতে হবে। তার আগে কিছু খেয়ে নেবো ভাত থাত। আর তুমি যাবো তো বাংলাদেশ? আমি কি করে যাবো, আমি তারের নিচ দিয়ে যেতে হবে, আমার তো পাসপোর্ট নেই। এখান থেকে খেয়েই নি, এই হোটেলটা বললো টোটোওয়ালাটা যে রান্না ভালো আছে, সেই জন্য আমরা রান্না ভালো চাই ভাই, হোটেল ভালো চাই না। চলো আগে খেয়ে নিই, দেখি কী কী আছে, তারপরে ভাই বেরোতে হবে, অলরেডি লেট হয়ে গেছি। ওকে এখন চলে এসেছি বাংলাদেশের বর্ডারে, আর আমার এখানে ইমিগ্রেশনের জন্য এখন কিছু কিছু কাজ হবে। এখানে আমার পাসপোর্টটা দেওয়া আছে, আর ওই দেখো আমার ওখানে লোক দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাই জুম করে। এই দেখো কালো শার্ট পরে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি শখের এম আর রুশুদা। আর তোমাদেরকে বলি, আগের বার বাংলাদেশ গেছিলাম, আমরা তো যেতে পারবো না, পরের বার তো আগের বার গাইজ বাংলাদেশ গেছিলাম প্রায় এক বছর আগে। তো আমার কাছে কিছু কারেন্সি ছিল বাংলাদেশের, সেগুলো এখন কাজে লেগে যাবে আমার কাছে। আমি তোমাকে দেখাই, আগের বার বাংলাদেশ গেছিলাম তো এই টাকাগুলো ছিল আমার কাছে, প্রায় দেড় হাজার টাকা মতন তো আছেই, 500 টাকা সব রেখে দিয়েছিল। এই দেখো, এই দেখো কত টাকা আছে, 5 টাকার নোটও আছে আমার কাছে, এই দেখো 5 টাকার নোট। তো এতগুলো টাকা আছে, এগুলো এখন কাজে লেগে যাবে, আরও কিছু আমাকে নিতে হবে। তো এই টাকাগুলো তো কমসে কম থাকলো, অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করলে আবার না ভ্যালু কমে যায় বেড়ে যায়, এর জন্য আমি করিনি। চলো এখান থেকে কিছু টাকা আগে কালেক্ট করে নিই। তো আমার ইমিগ্রেশন কমপ্লিট মানে প্রায় হয়ে গেছে, এখন এইগুলো নিয়ে যাবো আর এরা চলে যাবে, বুঝতে পারছিল? চলো যাই, এখন এখানে ভিডিও করা যাবে না, বিএসএফ প্যাকেট আছে। চলো আস্তে ধীরে যাই, এখন আমার জিনিস চেকিং হবে। কোথায় গেলে বিশুদা, সো দেখি এরা কত দূর যেতে পারে। এ তাহলে 2024 আমরা যাবো কিন্তু একসঙ্গে, ঠিক আছে? 2024 একটা সুন্দর জায়গায় সুন্দর লোকেশনে দাঁড়াবো, তারপরে ভিডিওটা শুরু করবো। তো এই হচ্ছে সুন্দর লোকেশন। এখন সিএনজি দাঁড় করালাম, সিএনজি দাঁড় করে এখানে একটা সিম নিচ্ছি, বাংলা লিংক ফাস্ট 4G নেটওয়ার্ক। কেননা সিম তো লাগবেই ভাই, চালানো লাগবে, ভিডিও আপলোড করা লাগবে, তাই না? ফোর্ট বাগানে দেওয়া লাগবে, তো একটা সিম নিয়ে নিই, 50 টাকায় দিচ্ছি, অফার চলছে। তো জাস্ট এই মাত্র তানভীর ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। এখন গিয়ে খাওয়া দাওয়া হবে, স্নান করবো, তো চলো ভেতরে যাবে।
আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোলাম বগুড়ার শহরটা দেখার জন্য। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, আস্তে আস্তে আর শীতের বেলা তোমরা বুঝতেই পারছো। তো চলো একটু এখন ঘুরি, এদিক ওদিক ঘুরবো আর দেখা যাক রাতের বেলা যেটুকু পারবো সেটুকু দেখাবো। বাদবাকি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এর জন্য একটু শুয়েছিলাম। আমরা বগুড়া জেলার প্রাণকেন্দ্র সাত মাথাতে আছি নাকি? যাই হোক, প্রাণবিদ্যা আমাদেরকে আচ্ছা আমি বলি, আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে বগুড়া জেলার প্রাণকেন্দ্র সাত মাথাতে। এটা হচ্ছে বগুড়া শহর, আর তুমি এই দিকটাতে দেখো, এখান থেকে সাত দিক থেকে সাতটা রাস্তা এসে এখানে মিশেছে, যার কারণে এখানে বলা হয় এটাকে সাত মাথার মোড়। এবং ওখানে যে মনুমেন্টটা দেখা যাচ্ছে আমার পেছনে, ওই মনুমেন্টটাকে বলে হচ্ছে বীরশ্রেষ্ঠ স্কোয়ার। আর আমরা এখানে এসেছি দই কিনতে, তো চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক। এটা বগুড়া শহরের একটা প্রসিদ্ধ দইয়ের দোকান আর কি, অনেক পুরানো। তো চলো এখান থেকে ট্রাই করি। যাই হোক, তানবিদ্যা, আমি এর আগের বার যখন বাংলাদেশ এসেছিলাম, তানবিদ্যা এইখান থেকে ঢাকায় দই পাঠিয়েছিল, আর ঢাকার থেকে আমি দই নিয়ে গেছিলাম বাড়িতে খাওয়ার জন্য। মানে খুব ভালো লাগছিলো, এখানে অনেক পপুলার দই আর এখানে অনেকগুলো দোকান আছে। তো আমরা চলো এই দোকানটাতে ঢুকি, দই কিনি, দেখি এখানকার দই কেমন। এখান থেকে আমরা দই নিলাম, ঠিক আছে, 300 টাকা নিলো। কতটা থাকে এতে? কতটা থাকে এখানে? কতটুকু থাকে? 650 গ্রামের মতো সম্ভবত। 650 গ্রাম দই নিলাম, 300 টাকা নিলো, যেটা খেতে এক নম্বর সেরা। অনেক ধরনের দই আছে এখানে, অনেক ধরনের দই, এই পাশে মিষ্টি আছে। এটা বগুড়ার একটা অনেক পুরাতন দোকান এবং প্রসিদ্ধ দোকান আর কি। তো নতুন হয়েছে এখানে শোরুমটা বড় করে, যার কারণে এখান থেকে নিচ্ছি। চলো, দই তো না হয়ে গেছে, বাড়ি গিয়ে ওটা খেয়ে দেখবো, কারণ বগুড়ার অনেক 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 পপুলার হচ্ছে দই। তো যাই হোক, এখন আছি হচ্ছে বিনোদন পার্কে, বগুড়াতেই অনেক ঘোরাঘুরি করলাম, আর রাতের বেলায় আর কী দেখাবো তোমাদেরকে, সেই জন্য আর বেরোচ্ছি না কোথাও। আর ঠান্ডাও ভাই ভালোই পড়েছে বাংলাদেশে। তো তোমরা হঠাৎ ভাবছি যে সুব্রতদা বাংলাদেশে কী করছে, তো হঠাৎ করে প্ল্যানিং হলো, হঠাৎ করে আসলাম। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো ছিল না, কালকে আমার বহুত পেটে ব্যথা করছিলো সন্ধ্যা থেকে, তারপরে রাতের 2টোর দিকে ঘুমিয়েছি, তারপরে সকাল 7টার সময় উঠে, মানে উঠে বাস ধরলাম, তারপরে বর্ডারে আসলাম, এসে তারপরে বর্ডার ক্রস করলাম, তারপরে এখন আছি হচ্ছে বগুড়াতে। যাই হোক, কালকে দেখা হচ্ছে ঢাকায়, ঢাকায় ভাইয়ের সঙ্গে দেখা করবো আর অনেক মজা করবো, ঠিক আছে। অনেক ভিডিও আসছে, তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড বাস সাবস্ক্রাইব এটাই পর্যন্ত। এখন ঘরে যাবো, ঘুমাবো ভাই, ঘুম হয়নি কালকে রাতে। চলো টাটা।